হাই বন্ধুরা, আজকের আমি একটা বাংলায় নেমপ্লেট বানানো দেখাবো। তো আমরা এখানে পেজটা নিচ্ছি 600x900, উইথ নেব 600, হাইট নেব 900। এবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এই রেক্ট্যাঙ্গেলটার উইথ নিলাম 600, হাইট নিলাম 900। এবার আমাদের কাছে মনে করুন কোনো ফ্রেম রেডি করা আছে, সেই ফ্রেমটা এখান থেকে ইম্পোর্ট করে নেব। এই ফ্রেমটা ইম্পোর্ট করে নিলাম। এবারে সি প্রেস করে এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে সি প্রেস করে ই প্রেস করলাম, তাহলে এটার মিডল চলে গেল। এবার আমরা কি করব, ফটোশপ ওপেন করব। ফটোশপে গিয়ে যে ইমেজটাকে টেক্সট হিসেবে আমায় লিখতে হবে সেই ইমেজটাকে ওপেন করে নেব। এখানে ডাইরেক্ট ওপেন হচ্ছে না, তার কারণ এটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা হয়েছে। তো এখানে কি করতে হবে, এটাকে ওপেন উইথ পেন্ট করতে হবে। এই ওপেন উইথ পেন্ট করে একবার শুধু সেভ করে নিন। সেভ করে নেওয়ার পর এটা বন্ধ করে দিন। এবারে দেখুন ফটোশপে এটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। এবারে আমরা কি করব, এফ প্রেস করে ফুল স্ক্রিন করব, কন্ট্রোল প্লাস চেপে এটাকে বড় করে নেব। এরপর টেক্সট টুল সিলেক্ট করে এখান থেকে এম জে ফ্রন্ট নেব। যে ফ্রন্টের শেষে এম আর জে থাকবে সেই ফ্রন্ট নেব। যেমন এখানে সুতন নিয়ে এম জে বলে আছে, তাহলে এখান থেকে সুতন নিয়ে এম জে সিলেক্ট করলাম। এবার এই জায়গাটায় ক্লিক করে অল কন্ট্রোল বি প্রেস করলাম, তাহলে বাংলা কিবোর্ড অ্যাক্টিভেট হলো। এবার জেতে ক হয় কিনা দেখে নিন, জেতে ক মানে বাংলা কিবোর্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে আমরা এই শ্রীকৃষ্ণ মডার্ন ফার্নিচার এই লেখাটা লিখব। আচ্ছা, একটা জিনিস বলে দিই, যখন আমরা একারটা লিখব প্রথমে তখন স্পেস বার প্রেস করে তারপর লিখব বিজয়, তাহলে এই লেখাটা এরকম হবে। এবার বলে দিই, এখানে এই যে ব্যাপারটা হচ্ছে এটা ফ্রন্ট চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। এই ফ্রন্ট চেঞ্জ করে একবার দেখে নিচ্ছি, দেখছেন ফ্রন্টের জন্য এই জিনিসটা হয়। তো এখান থেকে অন্য ফ্রন্ট আমরা নিয়ে নিচ্ছি। এই তো চলে এসছে, তাহলে প্লেট লেখা হয়।
ফন্টের সাইজগুলো একটু ছোট করে নিই। ছয় আট আট সাত আট নয় ছয় শূন্য। তারপরে আচ্ছা নম্বরটা নিচে দিয়ে দিই, 7501548400। ব্যাস, এবারে দেখুন বাংলা টাইপ করার পরে এইটাকে সিলেকশন করে কন্ট্রোল সি প্রেস করে কপি করব। করার পর এই রকম জায়গায় টেক্সট টুল সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করে দেব, তাহলে এইটা এখানে চলে এলো। এবারে কি করব দেখুন, এটাকে একটু বড় করে নিলাম আর অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। নেয়ার পর এরকম জায়গায় রাখবো, রেখে এইটাকে এইরকম করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম। এবারে সি প্রেস করব, তাহলে মিডিলে হয়ে গেল। এবারে দেখুন এই প্লেটের বানানটা প্রবলেম হচ্ছে, বাকি সবগুলো ঠিক আছে। এবার প্লেটের এই রকম প্রবলেম হচ্ছে ফ্রন্টের জন্যে, তো এটা সিলেকশন করে এখানে আমরা কি ফ্রন্টে লিখেছি ওটা দেখে নিই। সুতন্নি এমজে, তাহলে এখান থেকে আমরা সুতন্নি এমজে সিলেক্ট করে নেব। এই তো ঠিক হয়ে গেছে। এইবারে শিফট প্রেস করে দুদিকে এরকম প্রেস করে করে দিলাম। এবার একটা জিনিস বলে দিই, এই লেখাগুলো এখানে এইরকম আছে, তো এই জায়গাটায় যদি ফিল নান করে আউটলাইনটা ব্ল্যাক কালার করে দিই, রাইট ক্লিক করে দেখুন লেখাগুলোর মধ্যে এইরকম জয়েন্ট হয়ে নিই, সব আলাদা আলাদা হয়ে আছে। এই জিনিসটা রিপেয়ার করতে গেলে কি করতে হবে দেখুন, এইটাকে সিলেকশন করতে হবে, করার পর অ্যারেঞ্জ, এখান থেকে শেপিং, এখান থেকে এই যে উইল্ড অপশান আছে উইল্ড অপশানে ক্লিক করলে এইটা দেখুন এবার ক্লোজ হয়ে গেল। দেখতে পাচ্ছেন সবগুলো জয়েন্ট হয়ে গেল। এইবারে আমরা এই গোটাটাকে সিলেক্ট করব, করে অ্যারেঞ্জ, এখান থেকে আনগ্রুপ অল, কম্বাইন করব। এবারে যাদের কাছে কোরাল ড্র 13 আছে তারা এটাকে ইপিএস ফরম্যাটে এক্সপোর্ট করবেন, আর যাদের কোরাল ড্র 13-এর আপার ভার্সন আছে তারা এটাকে ডিএক্সএফ হিসেবে এক্সপোর্ট করবেন। তাহলে এই সিলেক্ট করলাম, আমি ইপিএস নিচ্ছি, তাহলে এক্সপোর্ট, এইটা নেম প্লেট নামে এক্সপোর্ট করে দিলাম। এবার বলে দিই, এবারে আর্টক্যাম সফটওয়্যারে যাব, গিয়ে ওখানে 600x900 একটা পেজ নেব, দেখে নিন। তাহলে এইখানটায় গিয়ে উইথ 600 আর এখানে 900 এই একটা পেজ নিলাম। নেয়ার পর ওকে করে দিলাম, উইন্ডো টাইল ভার্টিক্যালি দুটো ভিউ দেখব বলে। আর অরিজিনটা মনে করুন আমরা কর্নার থেকে নেব, সেক্ষেত্রে এই কর্নারে আছে, যদি মিডিল থেকে নিতে চাই তাহলে মডেল
সেট সাইজ এখানে গিয়ে আমরা অরিজিন এরকম সেন্টার নিতে পারি, আর না হলে কর্নার থেকে নিলে এইরকম। এবার কি করব, ভেক্টর অপশনে গিয়ে, এই ভেক্টর অপশনে গিয়ে ইম্পোর্ট করে, এই চলে এসেছে, ওকে। দেখুন এইটাকে এবার আনগ্রুপ অল, আনগ্রুপ অল করলাম, বাইরের লাইনটাকে আমরা ডিলিট করে দেব। এবার এইটাকে যদি এনগ্রেভিং করতে চাই, যে ভিতরের জায়গাটা এনগ্রেভিং হবে, তো সেক্ষেত্রে আমরা কি করব বলে দিই, যদি স্টোন হয় সেক্ষেত্রে আলাদা অন্য রকমের বিট লাগে স্টোনের ক্ষেত্রে, স্যান্ড বিট। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, এখানটায় কত mm বিট ইউজ করব সেটা কিভাবে বুঝবো? সব থেকে মিনিমাম সরু যে জায়গাটা আছে সেখানটায় এইরকম করে যদি একটা সার্কেল ড্র করি, দেখুন এটা 1 mm এর মতো ডায়ামিটার হচ্ছে, তার মানে আমাকে ওই 1 mm এর বিট দিয়ে করতে হবে। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, এখানে কিছু রিপেয়ারিং এর ব্যাপার থাকে, এই যে জায়গাগুলো এটা ডি চেপে এই পয়েন্টটাকে ডিলিট করে দিন, ব্যাস সেটা স্ট্রেট লাইন হলো, এখানেও ডিপ্রেস করে দিই, এইরকম একটু মডিফাই করে নিতে হয়। আর এত সরুতে কাজ করতে যদি অসুবিধা হয় বলে মনে হয়, সেক্ষেত্রে এটাকে আমরা একটু আউটসাইডে অফসেট দিয়ে দিতে পারি। তাহলে এইটুকুটাকে সিলেক্ট করে অফসেট অপশানে যাব, অফসেট অপশানে গিয়ে আউটসাইডে 0.125 অফসেট দিলাম। দেখি দিলে মোটামুটি একটু মোটা টাইপের হয়ে যাবে, আর একটু বেশি দিয়ে দিই। তাহলে এইটুকুটাকে আবার সিলেক্ট করে 0.25 অফসেট দিই, ব্যাস। এবার এটাকে কন্ট্রোল এক্স করে কাট করে দিলাম, দিয়ে নতুন লেয়ারে গিয়ে কন্ট্রোল ভি, তাহলে দেখুন এটা একটু মোটা হয়ে গেল। এবার এই নিচের লেয়ারে এই যে লেখাগুলো আছে এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ব্যাস। এইবারে দেখুন, এইবারে এই গোটাটাকে আমরা এরকম সিলেক্ট করব, করে যদি 1 mm এনভিল দিয়ে কাজ করতে চাই, মানে সবসময় এই জায়গার গ্যাপটা দেখে নেবেন, মিনিমাম যে গ্যাপটা সেটা যত mm আছে সেটা দিয়েই করলে ভালো হয়। তো আমরা 1 mm দিয়ে যদি করতে চাই, এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে এরিয়া ক্লিয়ারেন্সের টুল পাথ নেব, ফিনিশ ডেপথ মনে করুন 2 mm এনগ্রেভিং করব। তো এখানে 1 mm এনমিল নেব, এই 1 mm এনমিল নিলাম, স্টেপ ডাউনটা 0.1 রাখবেন। আর এখানে এই যে জিনিসটা আছে এটা ঠিক আছে, এখানে ফিড রেটটা বেশি রাখতে হবে, আর প্লাঙ্ক রেট আমরা এখানে 30 রাখছি। আর যেহেতু স্টোনের ওপর কাটিং হচ্ছে, এটা 15,000 থাক, অসুবিধা নেই, তবে স্টোনের ওপর কাটতে গেলে টুলপাতটা এখান থেকে নেয় না, টুলপাতটা এই জায়গা থেকে নিতে হয়। এই যে হাই ডেন্সিটি ইউথ্রেন বলে লেখা আছে, এইখান থেকে 1 mm এর একটা এনমিল তৈরি করে নি। তাহলে এই জায়গায় গিয়ে এডিট, এখানে গিয়ে 1 বলে লিখব, 1, এইটা 1.1, এই দেখতে পাচ্ছেন এই যে ভ্যালুটা এইরকম ভ্যালু থাকবে, ওকে। এবারে সেট আপ মেটেরিয়ালটা, মেটেরিয়াল যা থাকে থাকলো, ওকে। এবারে নাও অপশনে ক্লিক, দেখুন এবার সেলফ ইন্টারসেক্ট বলে একটা জায়গা এখানে এরকম অপশন দেখাচ্ছে। এবার তার জন্য কি করব, তার জন্য আমরা ডক্টর ভেক্টর অপশনে যাব, আইডেন্টিফাই, ফিক্স প্রবলেম, ক্লোজ, ইয়েস। এবারে আমরা আবার টুলপাতে গিয়ে এখানে 2 mm অ্যাড অপশনে যাব, গিয়ে ওই হাই ডেন্সিটির যে 1 mm এটা সিলেক্ট করে এইবারে নাও অপশনে ক্লিক করব, দেখুন টুলপাত আমার ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই রকমের টুলপাত যখন আমরা বানাতে যাব, ঠিক এই রকম প্রসেস ফলো করে আমরা কাজটা করব। এবার এতে কাটিং করতে দেরি হয়, কিন্তু স্টোনের ওপরে তো তাড়াতাড়ি কাজ হয় না, ধীরে ধীরেই করতে হয়। দেখুন সিমুলেশন দেখে নিন,
বোঝা গেছে? তো এইভাবে কাজটা করা হয়। তাহলে আপনারা এইভাবে কাজটা করতে পারবেন, আশা করি আমি বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।